হুগলির মগরায় এবার শ্যুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ দুজন। আহত হয়েছেন বিশ্বনাথ দে বয়স 40 বছর ও মঈদুল ইসলাম বয়স 30 বছর। দুজনকেই চুঁচড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মগরা থানার নাকশা মোড়ের কাছে গতকাল রাত 1:30 নাগাদ দুজন বাইক নিয়ে মগরার দিকে যাচ্ছিল। পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাদের অনুসরণ করে, নাকশা মোড়ের কাছে যেতেই তারপর গুলি চালায়। কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মঈদুলের থাইয়ে গুলি লাগে, বিশ্বনাথের হাতে এবং পেটে গুলি লেগেছে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের অনুমান, পুরানো শত্রুতার জেরেই এই ঘটনা হতে পারে। সামগ্রিক ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। ইনসিডেন্টটা হয়েছে আর কি, যেখানে আপনার নকশা মোড়ে যেখানে শ্যুট আউটটা হয়েছিল আর কি, আর বাইকে ছিল যাদের ভিকটিমস হচ্ছে, ভিকটিমসকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে এদেরকে ট্রিটমেন্ট চলছে আর কি। অ্যান্ড আমরা অলরেডি রাত্রিবেলায়, ইনফ্যাক্ট আর্লি মর্নিংয়ে বলতে পারেন, আর্লি লেট নাইট আর্লি মর্নিংয়ে আমাদের অলরেডি প্রপার সেকশন দিয়ে আমাদের কেসও হয়ে গেছে, এবং আমাদের পুলিশের টিম এবং আমাদের পুলিশের পুরো ইউনিট সিনিয়র অফিসার সহ এখানে ভিজিট করেছে। অ্যান্ড ইনভেস্টিগেশন প্রসিডস, যখনই কোনো আপডেট হবে আমি ডেফিনেটলি আপনাদেরকে আপডেট করবটা। এখন দেখেন যারা ভিকটিমস আছেন ওরাও কিছু নাথিং সে নাথিং কিছু বলতে পারছিল না, কেন হলো বা কী হলো, বাট উইল ডেফিনেটলি গিভ অ্যান আপডেট। আমরা আমরা ওটাতে লেগে আছি, আমি ডেফিনেটলি আপনাদেরকে আপডেট দিব। না আমার দুটো ছেলে একটা মেয়ে। কি নাম? বুবাই বড়। না বুবাই ছোট। বুবাই বড় ছেলে বাইরে থাকে। আচ্ছা। বোম্বেতে। আচ্ছা। আর মেয়ে বিশ্বাস চাকরি করে। এই ছোট ছোট ছেলে দল ফল করতো নাকি? কোন পার্টির সাথে যুক্ত ছিল? কোন পার্টির সাথে যুক্ত ছিল? আমি সব বলতে পারবো না কোথায় গিয়েছিল। বেরিয়েছিল সকালের দিকে মনে হয়, আমি ঠিক জানি না, আমি সকালবেলা শুনলাম সকালের দিকে বেরিয়েছে। আর রাতে মানে কখন বাড়িটা ফেলে বা ফিরে যায়? রাতে তো ফেরেইনি, সকালবেলা শুনলাম। আপনারা কখন জানতে পারলেন? আমি সকালবেলা কি জানলাম যে গুলি লেগেছে। দুজন ছিল বলছে? এই তো খবরে দেখাচ্ছে সেটা আমি জানলাম। কোথায় ভর্তি? কোথায় আছে? ভর্তি কলকাতায় আছে। ঠিক আছে। মানে এটা অনেকদিন থেকেই করছে। কি কোন শত্রু আছে?